দেওয়ার পরে আমি যখন দিতে যাই, আমার তো কোনো সময় করার অভ্যাস নেই আর নতুন তো, বেগুনটা দেওয়ার সময় নরম ছিল, আমি বুঝতে পারি নাই যে এটা শক্ত থাকে, তো ভাবি ইউজ করার পরে বেগুনটা নরম হয়ে গেছে হালকা হালকা। তা আমি ওইটা তেল মাখাইয়া জোর করে যখন দিতে গেছি, তখন বেগুনটা ভিতরে ভেঙে যায়, কারণ বেগুনটা নরম হয়ে গেছিলো তার জন্য ভেঙে যায়। তো আমার ফ্যামিলি হচ্ছে মধ্য পরিবার ফ্যামিলি, আমরা এক ভাই এক বোন, বয় হচ্ছে বড়, আমি ছোট। আমার ভাই বিয়ে করে বিদেশে চলে যায়, চলে যাওয়ার পর ভাবি বাড়িতে একাই থাকে, আমি ভাবি। তো আমার ছোটবেলা আমার মা মারা যায়, মা বাবা দুজনই মারা যায়, মারা গেলে আমি আমার ভাবি বাড়িতে একাই থাকি, ভাই বাহিরে থাকে। তো আমাদের বাড়িতে পাশের মানে পাশের সাইডে একজন যদি আমরা বাজার করি, মানে সম্পর্ক ভাবে স্বাস্থ্য ভাই হয়, তাকে দিয়ে বাজার করি, আমার ভাবি বাজার করায়। তো আমি স্কুলে যাই আসাই, পরে আমার ভাবিরে দেখি বেগুন কেনে, তো 1 কেজি 2 কেজি করে বেগুন কেনে, মানে যা যতটুকু লাগবে আর কি কিনে, কিন্তু আমি কখনো বেগুনের তরকারি দেখি না। তখন আমি ভাবিরে বলি, ভাবি তুমি বেগুন দেখি করো, বেগুনের তরকারি তো রান্না করো না, বেগুন দেখি করো। তখন বলে, তুই বুঝবি না, বেগুন বেগুন আমি আইনে রেখে দিই, ইঁদুরে নিয়ে যায়, এমন করে বলে সেদিনের কথাটা ডাকে। তো আমি স্কুলে গেছি, স্কুলে থেকে আসছি, আসার পরে পরের সপ্তাহে আবার দেখি যে হ্যাঁ তাকে দিয়ে আবার বেগুন আনাচ্ছে 2 কেজি, বলতেছে একটু মাপের সাইজে একটু চিকন, বেশি মোটাও না চিকনও না, একটু লম্বা দেখে 2 কেজি বেগুন এনে বা সুন্দর সুন্দর দেখে, এভাবে বলে। তো আমি ওখানে দাঁড়ায় থেকে সম্পূর্ণ কথা শুনি, বেগুন আনতে বলে, তা আমি তখন আর কিছু বলি না, শুনে ওখান থেকে চলে আসি। আমি তাহলে ভাবি যে ভাবি বেগুন দিয়ে কী করে এটা আমি দেখবো, ভাবি তো আর কি রান্না করে না, ইঁদুরে নিয়ে যায় না কী করে এটা আমি একটু দেখবো। তো আমি রান্না বান্না করে দেওয়ার পরে খাওয়া দাওয়া করে শুয়ে আসি, আমি আমার রুমে শুয়ে আসি, আমার ভাবি পাশের রুমে শুয়ে আসি। তো তো তখন দেখি যে দেখার জন্য চেষ্টা করি, রুমে যাই, যাওয়ার পরে যা দেখি দরজা দেওয়া, তখন আর দেখতে পারি না, মানে চেষ্টা করি অনেক যে ফাঁকা ফাঁকা থাকলে ওখান দিয়ে দেখা যায় কি না, তো আমি অনেক চেষ্টা করি দেখতে পাই না, তো সেদিন আর দেখা হয় না। তো সকালে আমি যা দেখি যে ব্যাগে এখনও কয়েকটা বেগুন আছে, 5-6টার মতন বেগুন আছে, আর বাকি বেগুন নেই। তা আমি ভাবলাম তাহলে মনে হয় কিছুটা ইঁদুরে নিয়ে গেছে, আর ইঁদুরে আর কিছুটা মনে রয়েছে। তখন আর আমি আর কিছু বলি নাই, তখন আমি যাওয়ার সময় শুধু ভাবিরে বলি যে ভাবি বাকি বেগুন দিই একটু রান্না, আপনি যে বেগুন আনছেন বেগুনের তরকারি রান্না করেন, অনেকদিন যাবত বেগুন খাই না। তখন আমার ভাবি বলতেছে যে তুমি খাবা কিন্তু আমি তো খাই না, মানে অ্যালার্জি আছে, আমি বেগুন খাই না। বল তাহলে বেগুন আনছো কিসের জন্য, আমি এই কথাটা বলি। তখন বলে যে বেগুন আমি এলার্জির জন্য খাই না, কিন্তু আমারও খাইতে ইচ্ছা করছে, তো এই জন্য আইনে রাখছি, রান্না করব, সময় এই তরকারি শেষ হলে অন্য তরকারি শেষ হলে পরে বেগুন রান্না করবো, এইভাবে বলে। বলার পরে তো আমি স্কুলে যাই, আবার স্কুলে থেকে আসি, আসার পরে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার রাত্রে যখন ঘুমাই, তখন দেখি ভাবি দরজা লাগানো, মানে চিল্লাপাল্লা উহা বলতেছে। তা আমি বলি ভাবি এমন করে কিসের জন্য, কিন্তু দরজা তো লাগানো, আমি তো দেখতে পাই না দরজা লাগানো, তো আমি তখনও দেখতে পাই না। না পাওয়ার পরে পরের দিন সকালে আমি ভাবিরে বলি, ভাবি তোমার তো অনেকদিন যাব দিয়ে হয়েছে, ভাইকে ছাড়া কীভাবে থাকো? তখন ভাবি আমাকে বলে যে থাকি অমনি কষ্ট করে বলে থাকি। তখন আমি বলি, ভাবি আমার তো স্কুলের বন্ধু আছে, সে তোমার গায়ে হাত দিলে আমার কীরকম যেন লাগে, মানে অন্যরকম একটা ফিলিংস আসে, আমার ভালো লাগে না। তাই অনুভব করি যে তাহলে মনে যখন হাত দেয় তখন যত এরকম লাগে, তাহলে আরও কিছু করলে মানে আরও মজা লাগবে, এরকম ভাবি। আর আমি ভাবিরে বলি, তখন ভাবি বলতেছে যে আমারও অভ্যেস হয়ে গেছে থাকতে থাকতে, কিন্তু তখনও বলে না যে আমি বেগুন ইউজ করি, খালি বলে আমার অভ্যাস হয়ে গেছে, অনেকদিন যাবো তোর ভাই থাকে না তো,
তাই নিজেকে তৈরি করতেছি একা একা থাকার জন্য, এভাবে বলে। বলার পরে আমি তখন আর আমার কাছে কিছু বলে না, আমি তো তার কাছে বেগুন দিয়ে কী করে এটা জানার জন্য অনেক কিছু বলি, তবু আমার কাছে বলে না। তখন একদিন আর এক পরে আর একদিন দেখি ভাবি বেগুন দিয়ে ওগুলো করতেছে। তো করার পরে সেদিন আমি খাটের নিচে লুকায় থাকি, থাকার পরে দেখি যে বেগুন দিয়ে ওগুলো করতেছে, মানে কাপড় জাগাইয়া বেগুন দিয়ে করতেছে আর চিল্লাইতেছে। তো আমি ভাবতেছি মজা পাওয়ার জন্য চিল্লাইতেছে নাকি ব্যথা পাওয়ার জন্য চিল্লাইতেছে, এটা অনুভব করি। করার পরে আবার ভাবি যে হয়তো ব্যথাই পাচ্ছে, আবার অনেক সময় ভাবি যে না মনে হয় মজা পাচ্ছে এই জন্য চিল্লাচ্ছে। তো সেদিনকে আমি ওখান থেকে সরে যাওয়ার পরে পরের দিন সকালে আমি ভাবিকে বলি, ভাবি তুমি, তোমাকে আমি তো একটা জিনিস দেখলাম তুমি চিল্লালা কেন, কিসে কখন আমি কি কিসের জন্য চিল্লাচ্ছি? বলে আমি তো দেখছি তুমি কাপড় জাগায় বেগুন দিয়া কাজ করতেছো আবার চিল্লাইতেছো কেন, কেন এরকম করতেছো কেন? তখন বলে যে তুইও বুঝবি না। তখন আমি বলছি না ভাবি তোমার ওইটা দেখে না আমারও ভালো লাগছে, মনে হয় আমিও দেবো, মানে আমারও কাপড় ভিজে গেছে তোমার ওই রকম দেওয়া দেওয়া আর চিল্লানো দেখা, মনে হচ্ছে যে অনেক মজা পাচ্ছ। তা আমারও তো দেখে ফিন্স আসতো, আমারও করতে ইচ্ছা করতেছে। তখন বলতেছে না তুমি 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 এগুলো কাজ করো না। তখন আমি বলছি যে কেন করবো না, তুমি করতেছো আমারও তো মন চাই আমিও করবো। হ্যাঁ তাইলে তুমি বেগুন দিয়ে যা তো এত মজা পাইছো, তাহলে মনে ভাইয়ের সাথে থেকে মনে আরও মজা পাইছো, তোমার কি মনে হয় না? তখন বলতেছে কি মনে হয়, বিদায় তো থাকতে পারি না, বিদায় তো আমি কেজি বা বেগুন নিয়ে আসি, এ কথা বলে। তা আমি বলছি ভাবি তাহলে তোমার সাথে আমিও বেগুন দিয়ে থাকবো, আমিও বেগুন দিয়ে করবো। তখন বলে আচ্ছা ঠিক আছে। তো সেদিন সেদিন চলে যাওয়ার পরে স্কুলে যাই, যাওয়ার পর পরের দিন রাত্রে বেগুন নিয়ে যায়। বেগুন নিয়ে যাওয়ার পরে ভাবি ইউজ করে বেগুনটা, বেগুনটা ইউজ করে আমাকে দেয়। দেওয়ার পরে আমি যখন দিতে যাই, আমার তো কোনো সময় করার অভ্যাস নেই আর নতুন, তো বেগুনটা দেওয়ার সময় নরম ছিল, আমি বুঝতে পারি নাই যে এটা শক্ত থাকে। তো ভাবি ইউজ করার পরে বেগুনটা নরম হয়ে গেছে হালকা হালকা। তা আমি ওইটা তেল মাখাইয়া জোর করে যখন দিতে গেছি, তখন বেগুনটা ভিতরে ভেঙে যায়, কারণ বেগুনটা নরম হয়ে গেছিল তার জন্য ভেঙে যায়। তো আমি অনেক চেষ্টা করি, ভাবি চেষ্টা কর, ভাবি ভিতরে হাত দেয়। হ্যাঁ দেওয়ার পরে হাত তো আর যায় না, আঙ্গুল দিয়ে অনেক চেষ্টা করে বের করার জন্য, আমিও নিজে চেষ্টা করি হয় না। তো এখন আমি বুঝতে পারি না, ব্যথা পাই, বেগুন যেহেতু ভিতরে ভেঙে আছে তাহলে তো ইনফেকশনও হতে পারে, কারণ এমনিতে তো জায়গাটা বন্ধ হয়ে আছে, বুঝতে গেলে ব্যথা করে, হাঁটতে গেলে ব্যথা করে। তো আমি আমার ভাবি বলতেছে যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নাও কর্মেশের কাছে যাই, দেখি সে কোনো বুদ্ধি করে বের করতে পারে কি না। তো আমরা সেদিন আমি আর আমার ভাবি যাই কর্মেশের কাছে। যাওয়ার পরে আমার ভাবি বাইরে দাঁড়া থাকে, দাঁড়ানো থাকার পরে কর্মেশ আমাকে ভিতরে নিয়ে যায়, নিয়ে যায় সে, তার কাছে তো কোনো যন্ত্র নাই যে বের করবে। তো সে আমাকে হাত দেয়, প্রথম একটা আঙুল দেয়, দেওয়ার চেষ্টা করে হয় না, যতবার আঙুল দেয় ততবারই ভিতরে চলে যায়। তখন আবার দুইটা নখ দেয়, দেওয়ার পরে তাও কাজ হয় না। তখন আমার ভাবি আবার ওখান থেকে নিয়ে আসে, যে তো সে বের করতে পারে না, পরে বলে যাও ডাক্তারের কাছে যাও, আমি তো অনেক চেষ্টা করলাম পারলাম না, তুমি এখন ডাক্তারের কাছে যেতে পারো। তখন আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গেলে অনেক লম্বা একটা যন্ত্র বের করে, যন্ত্রটা ঢুকে দিয়ে বেগুনটা ধীরে 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 বের করে। বের করার পরে ওই বেগুনটা যখন বের করতে যায়, তখন ডাক্তারের যে মেশিনটা খারাপ হয়ে যায়, এমনভাবে স্ট্রং, এত সুন্দরভাবে দাঁড়াই গেছে। তো তার করতে ইচ্ছা করতেছে, কারণ জিনিসটা দেখছে ভিতরে হাত দিছে, পরে লাড়াচাড়া করছে, তো তার তো মন চাচ্ছে, কিন্তু আমার তো ব্যথা হয়ে গেছে, কারণ কই ব্যথা আতাইছে আবার যন্ত্র দিছে, যন্ত্র দিয়ে বের করছে, আমার ব্যথা হয়ে গেছে কিন্তু আমার অত মন চাচ্ছে না। তো ডাক্তারে বেগুনটা বের করে নার্সে দিয়ে সরাই দিয়ে আমার আমার সাথে থাকে, অনেকক্ষণ থাকে, থাকার পরে ডাক্তারে নেমে বাইরে যায়। যাওয়ার পর আমার ভাবি আসে, আসে দেখে যে আমি আরও বলতেছে কী ব্যাপার,
বেগুন যদি বের করে তাহলে তো পুরো উলঙ্গ হওয়া লাগে না। পরে আমি বললাম যে ভাবি, বেগুনটা বের করার পরে ডাক্তার আমার ইউজ করে। তখন ভাবি রেগে গেছে, রেগে যা বলতেছে আপনি এটা কী ধরনের কাজ করলেন ছোট বাচ্চার সাথে। তখন সে বলে যে ছোট বাচ্চা যেহেতু তার তো সব এমনি তো দেখতে দেখা যায় ছোট বাচ্চা, তার তো যৌবন পুরোপুরি, ওরে তো সবই করা যাবে। সে যদি বেগুনটা করতে পারে তাহলে আমার এটা দিলে সমস্যা কী? তাই তো আমি বেগুনের চামারটা তো মজা বেশি, এভাবে বলে। তখন আমার ভাবি অনেক কিছু বললো, বলার পরে আমার ওখান থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি আর কোনো দিনও বেগুন দেওয়ার ইউজ করলাম না, আর কোনো দিনও কোনো কিছু করলাম না। এরপর থেকে আমি নিজেই সিদ্ধান্ত নিলাম যে না, এভাবে ভুল পথে পা দেওয়া যাবে না। আর এটাও কেউ জানলো না, গোপনীয় থাকলো, কারণ আমার বিয়ে হয় না। যদি জানাজানি হয় তাহলে তো আমাকে কেউ বিয়ে করবে না। আর তাছাড়াও বেগুন দেওয়া তো এটা ঠিক না, কারণ ওই ওই জিনিসটা যে মজাটা পাওয়া যাবে বেগুনে তো তার মজা সব পাওয়া যাবে না। আর বেগুনটা দিতে যায় তো আমার ভিতরে ভেঙে গেছে, তার জন্য তো সবাই জানাজানি হলো। তা আমি বলি কেউ যেন আমার মতন এরকম ভুল কাজ না করো, যে বেগুন দিয়ে ইউজ যত না করো, কারণ আমি ভুল করেছি আর কেউ করো না। আর আমার জন্য সবাই দোয়া করো, আমি যেন একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে পারি আর ভালো থাকি। তোমরাও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।